বলিউড তারকাদের মধ্যে ঝগড়া বিবাদ নতুন নয়। সমালোচকরা বলে থাকেন, বিটাউনের নায়িকাদের মধ্যে বেশিরভাগের সম্পর্কই নাকি মেকি। দেখা হলে তারা হাসি বিনিময় করেন সত্যি, তবে তা নাকি নিছকই লোক দেখানো ভাব বিনিময়। কেউ কেউ তো এমনই চক্ষুশূল, আশপাশে আছে জানলে অন্যজন সেদিকে আর পা বাড়ান না। চলুন জেনে নেওয়া যাক বলিউডের এমনই কিছু আলোচিত কথাযুদ্ধের গল্প। বিপাশা বসু কারিনা কাপুর খান, পাতৌদির নবাব অভিনেতা সাইফ আলী খানের স্ত্রী কারিনা কাপুর খান বলিউডে বরাবরই ড্রামা কুইন হিসেবে পরিচিত। আর তার সঙ্গে বঙ্গতনয়া বিপাশা বসুর মনোমালিন্যের গুঞ্জন সবার জানা। ঘটনার সূত্রপাত আজনাবী সিনেমার সেটে। আবেদনময়ী লুক আর সারল্যের কারণে সবার নজর থাকত বিপাশার দিকে, সেটাই সহ্য করতে পারতেন না কারিনা। সেটে একবার বিপাশাকে কাল্লি বিল্লি ডেকে বসেছিলেন কারিনা, আর চটে যান বিপাশাও, কেই বা সহ্য করতে পারবে এই তকমা। ক্যাটরিনা কাইফ, আনুষ্কা শর্মা। আনুষ্কা শর্মা ও ক্যাটরিনা কাইফের মেকআপ আর্টিস্ট একজনই। স্টুডিও 4D আপনাদের জন্য নিয়ে এসেছে শুটিং হাউস এবং শীতাতপ নিয়ন্ত্রিত স্টুডিও সুবিধা, বিস্তারিত দেখুন ভিডিওটির শেষে। লন্ডনে একটি শ্যুট ছিল আনুষ্কার, তাই 15 দিনের জন্য মেকআপ ম্যানকে তার সঙ্গে নিতে চেয়েছিলেন। সূত্রমতে সেই খবর জানার পর চটে ছিল ক্যাটরিনা, যেতে দেননি আনুষ্কার সঙ্গে। আনুষ্কাও বেজায় রেগেছিলেন, তবে সব জল্পনার নিকেশ করে এই দুই অভিনেত্রী জিরো সিনেমায় একসঙ্গে কাজ করেন। সোনম কাপুর আহুজা, ঐশ্বরিয়া রায় বচ্চন। কান চলচ্চিত্র উৎসবে একই ব্র্যান্ডের শুভেচ্ছাদূত হিসেবে হাজির হয়েছিলেন সোনম কাপুর আহুজা ও ঐশ্বরিয়া রায় বচ্চন। ওই সময় ঐশ্বরিয়াকে আন্টি বলে সম্বোধন করেন সোনম, আর তাতেই ক্ষিপ্ত হয় সোনমের সঙ্গে লালগালিচায় হাঁটতে অস্বীকৃতি জানান ঐশ্বরিয়া। এরপর থেকে দুজনই পরস্পরকে এড়িয়ে চলেন। কারিনা কাপুর খান, প্রিয়াঙ্কা চোপড়া, জোনাস, এই দুই তারকার ঝামেলার সূত্রপাত এইথ্রাস সিনেমা থেকে। এই সিনেমায় নিবেদিত স্ত্রীর ভূমিকায় অভিনয় করেছিলেন কারিনা, তবে কাজের জন্য সবচেয়ে বেশি প্রশংসিত হয়েছিলেন প্রিয়াঙ্কা। এরপর প্রিয়াঙ্কার ডন সিনেমায় ইয়ে মেরা দিল ক্যামেও গানে দেখা যায় কারিনাকে, সেখানে আবেদন ছড়ান তিনি। যা হোক, তাদের মধ্যে যে শীতল যুদ্ধ চলছিল তা স্পষ্ট। কফি উইথ করণে একবার কারিনাকে জিজ্ঞেস করা হয় বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়াকে নিয়ে কিছু বলতে। কারিনা উত্তর দেন, ইন্ডাস্ট্রিতে মিসেস চোপড়ার অস্তিত্ব আছে কিনা তা তার জানা নেই, তবে সম্প্রতি একই শোতে দুজনকে একসঙ্গে দেখা যায়। সোনম কাপুর আহুজা, দীপিকা পাডুকোন। সোনম ও দীপিকা অনেকের কাছে ফ্যাশন আইকন। একই বছর ওম শান্তি ওম দিয়ে দীপিকা ও শাওয়ারিয়া দিয়ে সোনম বলিউডে পা রাখেন। ওম শান্তি ওম বক্স অফিসে ভালো আয় করে, কিন্তু শাওয়ারিয়া ব্যর্থ হয়, আর এতেই সোনমের ইগোতে আঘাত লাগে। প্রিয়াঙ্কা চোপড়া, জোনাস, ক্যাটরিনা কাইফ। প্রিয়াঙ্কা আর ক্যাটরিনার ঝামেলার শুরু একই অনুষ্ঠানের শো স্টপার হওয়া নিয়ে। সেই অনুষ্ঠানের শেষ শো স্টপার হতে চান ক্যাটরিনা, কিন্তু প্রিয়াঙ্কা মনে করেন শেষ ঝলক দেখানোটা তারই প্রাপ্য। সেই থেকে মনোমালিন্যর সূত্রপাত। অবশ্য ওই শোতে ক্যাটরিনাই শেষ শো স্টপার হয়েছিলেন। ঐশ্বরিয়া রায় বচ্চন, রানী মুখার্জি। চলতে চলতে সিনেমার আগে এই দুই নায়িকার সম্পর্ক বেশ ভালো ছিল। বলা হয়ে থাকে এই ছবিতে ঐশ্বরিয়া রায় বচ্চনের অভিনয় করার কথা ছিল, তবে তার জায়গায় নেওয়া হয় রানীকে। এতে চটে যান ঐশ্বরিয়া। তাছাড়া শাহরুখ খান ও রানীর বেশ সুসম্পর্ক ছিল, সেই থেকে এই দুজন দূরত্ব বজায় রাখেন। কঙ্গনা রানাউত, প্রিয়াঙ্কা চোপড়া, জোনাস। মধুর ভান্ডারকারের ফ্যাশন সিনেমায় কঙ্গনা রানাউত ও প্রিয়াঙ্কা চোপড়া গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করেন। ছবি মুক্তির আগে সবকিছু ঠিকঠাক ছিল, কিন্তু মুক্তির পরেই বাদে বিপত্তি। গণমাধ্যম কর্মীরা জিজ্ঞেস করেন, এই সিনেমার লিড নায়িকাকে? প্রিয়াঙ্কা বলেন, তিনি প্রধান, কঙ্গনা নন। প্রিয়াঙ্কার বিবৃতির বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানান কঙ্গনা। যা হোক, সেসব জলাঞ্জলি দিয়ে ইদানিং এ দুজনের ভালোই বন্ধুত্ব। স্টুডিও 4D আপনাদের জন্য নিয়ে এসেছে শুটিং হাউস এবং শীতাতপ নিয়ন্ত্রিত স্টুডিও সুবিধা, আছে অত্যাধুনিক মেকআপ রুম, এছাড়াও পাচ্ছেন বিভিন্ন ধরনের সিনে ক্যামেরা ও শুটিং লাইটের সুবিধা। বিস্তারিত জানতে এখনই কল করুন 01974860664। আসতে দেখতে চলে আসুন আমাদের ঠিকানায়, শেখের টেক, রোড নাম্বার 9, বাড়ি 24।